কোনো সিগন্যাল নাই, কোনো মেসেজ নাই, কোনো কোন জায়গা পৌঁছার পৌঁছার নাই, হঠাৎ করে রোড আটকানো তো ঠিক না, রোড একটা আটকা থাকবে কেন? এটা তো অনেক ভালো হয়েছে, ভোগান্তি কমানোর জন্য করছে, এখন তো আমার ভোগান্তি আর বাড়লো, ভোগান্তি একটু বাড়ছেই, একটু তো জানাচ্ছিল না, এখন অনেকখানি ঘুরে যেতে হবে। ঢাকার সড়কে এই যানজটের ভোগান্তি নগরবাসীর নিত্য সঙ্গী, অনিয়মী যেন নিয়ম এখানে। সড়কে শৃঙ্খলা ফেরাতে নানা রকমের উদ্যোগ নেওয়া হলেও এর খুব একটা প্রভাব পড়েনি জনজীবনে। সংস্কারের ধারাবাহিকতায় ঢাকার সড়কে আবারও আসছে পরিবর্তন। মূল সড়কের চৌরাস্তায় ব্যারিকেড বসিয়েছে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ। পরীক্ষামূলকভাবে এই প্রকল্প চালু করা হলো কয়েকটি স্পটে। রাজধানীর যানজট নিরসনে ঢাকার বনানী, তেজগাঁও এবং মানিকমি এভিনিউ সহ বিভিন্ন সড়কগুলোতে এভাবেই সড়কের মধ্যখানে ব্যারিকেড বসিয়ে পরিবর্তন আনা হয়েছে ট্রাফিক সিস্টেমের। এতে কতটা ভোগান্তি কমেছে ঢাকার সড়কের যানবাহনের চাপের এবং পথচারী মানুষের, সে কথাই জানতে এবং জানাতে চাই আমরা। মহাখালী এলাকা থেকে ছেড়ে আসা এই যানবাহনগুলো সোজা সড়কে তেজগাঁও, মগবাজার, মৌচাক ও কাকরাইল হয়ে নিজ নিজ গন্তব্যে চলাচল করত। কিন্তু মহাখালী ও নাবিসকো পার হওয়ার পরই তেজগাঁও লাভ রোডের সিগন্যালে বসানো ব্যারিকেডে পড়তে হচ্ছে তাদের। ঘুরিয়ে দেওয়া হচ্ছে বাম পাশের সরু সড়কে, সমরিতা হাসপাতালের পাশের সড়ক দিয়ে বেগুনবাড়ি দিয়ে সেগুলো বের হচ্ছে সাত রাস্তায়। আগাম ঘোষণা না দিয়েই হঠাৎ এমন ব্যারিকেড বসানোতে ক্ষোভ প্রকাশ করেছেন গাড়ি চালকদের অনেকেই, আছে ভিন্ন মত। তখন কোনো কিছু লেখা নাই, কিছু নেই, হঠাৎ করে আটকাতেছে কন, এখন আমার কত দূর ঘুরে যাওয়া লাগবে কন, এই দেন দুনিয়ার জ্যাম, আর রাস্তাটা খোলা থাকলে আমি এমনি চলে যেতাম শ্যামলী, কন তো দেই ভাই, আমার হলো রুগী বসা হনে, কোনো সিগন্যাল নাই, কোনো মেসেজ নাই, কোনো কোন জায়গায় প্রচার প্রচার নেই, হঠাৎ করে এটা কোনো হইলেও কন ভাই, মানুষকে কবো না, সিগন্যাল দেবো না, একটা সাইনবোর্ড টানা দেবো না যে আগামীকাল থেকে কিংবা আগামী সপ্তাহ থেকে কিংবা মে মাস থেকে কিংবা জুন মাসের পাঁচ তারিখ থেকে কবো না। তো এই গাড়িতে মিনিমাম 2 লাখ মানুষ চলাফেরা করে, 2 লাখ ড্রাইভার এটা দেখতো, তা সতর্ক হইতো শুক্রবার থেকে একটা সিস্টেম হইতেছে, আমি আসতাম না, মানে কি বুঝতাম না কিছু, যখন মনে হয়েছে তখন, এটা কোনো কথা? এটা কি ভোগান্তি কমানো না, ইচ্ছে করে ভোগান্তি ফেলানো? তিনটা রাস্তা বনানি দুইটা আটকাইছে, কবরস্থানটা যদি খোলা থাকতো গুলশান থেকে যে গাড়িগুলো বের হয় ওগুলো সোজা বের হয়ে যেতে পারে, এখন ওই গাড়িগুলো বের হওয়ার একমাত্র উপায় হলো মহাখালী, আর নাহলে ওই ডিউসেস ঘুরে যেতে হয়, মানে অনেক জায়গা ঘুরতে হয়। হঠাৎ করে এইভাবে বন্ধ করে দিলে তো মানুষের একটু চলাচল অসুবিধা হবে, সময় বেশি লাগে না, ওখানে ভিতরে পুলিশ আছে, অন বাই করে দিয়েছে ভিতরে, ভালো হয়েছে, এটা আলাপ করতেছে, এটা দেওয়া অনেক ভালো হয়েছে। একই ধরনের চিত্র বনানী কাকলী বিমানবন্দর সড়কেও। মহাখালী ঘুরে বনানী এবং গুলশান এলাকায় প্রবেশ করতে হলে কাকলী ও বনানী কবরস্থানের পর উঠতে হচ্ছে ইউলুপে, কারণ এই সড়কে বনানীতে প্রবেশের ক্রসিং ও কাকলী দিয়ে গুলশান এলাকায় প্রবেশের ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে। এতে মহাখালী থেকে বিমানবন্দর সড়কের যানজটের চাপ একপাশে কিছুটা কমলেও বনানী থেকে মহাখালী সড়কে চলাচলকারী যানবাহনের চাপ বেড়েছে বহু গুণ। রোড আটকানো তো ঠিক না, রোড একটা আটকা থাকবে কেন? এটাই তো মেন রোড, এই রোডটা আটকানিতে আমাদের ক্ষতি, মেন রোডের বাইরে ভিতরে অনেক গাড়ি থাকে, রিক্সা ছোটো মোটো গাড়ি থাকে, এরপর আপনার প্রাইভেট গাড়ি থাকে, ভিতরে তো যাইতে আমাদের সমস্যা হবে। শুধু গাড়ি চালক নন, ক্ষোভ প্রকাশ করেছেন গণপরিবহনে চলাচলকারী যাত্রীরাও। তাদের অভিযোগ, এই পদ্ধতিতে যানজটের ভোগান্তি তো কমছেই না, বরং সময় অপচয় হচ্ছে। এত দূর ঘুরে যাইতে সেটা হয়রানি না? অবশ্যই হয়রানি, এটা এটা সুদা যাইলে আমার সময়টা কম লাগতো, এটা ঘুরে যেতে আমার সময় বেশি লাগতেছে না, তাহলে এটা আমার অপচয় না, ভোগান্তি কমানোর জন্য করছে, এখন তো আমার ভোগান্তি আর বাড়লো, এখানে তো ভোগান্তি আরো বেড়ে গেছে, ভোগান্তি আরো বেড়ে গেছে, তার কারণ হচ্ছে তো সোজা যাইলে এখান থেকে ব্যারিকেড থাকতো, এই জায়গা দিয়ে ব্যারিকেড থাকতো, তাহলে রাস্তা এগুলো যাইতে এখান থেকে অপ্তির, এখন আপনার এখানে নাই কোনো ফ্লাইওভার, নাই কোনো ক্রসিং, এখন জীবনের ঝুঁকি নিয়ে আমরা এখানে আসতেছি, জীবনের ঝুঁকি নিয়ে আপনার এখানে কোনো গাড়ি আপনার 1 মিনিট দাঁড়াইছে, আপনি দেখেন সব চলতি পথে, কারণ হচ্ছে এখানে কোনো ব্যারিকেড নাই, সব চলতি পথের অবস্থা, আপনি দেখেন এখানে সব কিছু গাড়ি, কোনো গাড়ি স্লো নাই, কারণ আমাদের জীবন ঝুঁকি নিয়ে আমরা পার হইতে হয়, যেহেতু আপনার ঘুষিং নেই, আপনার উপর দিয়ে ফ্লাইওভার নেই। রাজধানীর মানিকমি এভিনিউয়ের সিগন্যালও ব্যবহার করা হয়েছে একই পদ্ধতি। গাবতলী থেকে ছেড়ে আসা নিউ মার্কেট গামী যানবাহনগুলোকে সিগন্যালে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। সংসদ ভবনের সামনের প্রথম ক্রসিং ঘুরে এরপর গাড়িগুলো ধানমন্ডি ও নিউ মার্কেট অভিমুখে চলছে।
অপরদিকে গুলিস্তান মতিঝিল এলাকা থেকে ছেড়ে আসা গাবতলি ও মোহাম্মদপুরগামী গাড়িগুলো সেই একই পথে চলছে, ফলে সেখানে দিন রাতি সৃষ্টি হচ্ছে প্রচণ্ড যানজটের। নগর পরিকল্পনাবিদরা বলছেন, সমন্বিতভাবে বিশেষজ্ঞদের মতামত না নিয়ে হঠাৎ এমন কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়। এতে যানজট তো কমছেই না, উল্টো ঝুঁকিতে পড়ছেন সাধারণ মানুষ। বৈষম্য বিরোধী আন্দোলনের পরে ছাত্রছাত্রীদের দ্বারা যে পরিচালিত ট্রাফিক ব্যবস্থা, সেইখানে যতটা জ্যাম হতো, আজকে সেই জ্যাম বহু গুণে বেড়েছে এই ধরনের অবান্তর অপরিপক্ব পরীক্ষামূলক কার্যক্রমের জন্যে। ঢাকা নগরীতে এই চলাচল নতুন না, ফলে নতুন করে পরীক্ষা করার কোনো বিষয় নাই, বরং সমীক্ষা নির্ভরতায় প্রকৌশলী এবং পরিকল্পনাবিদ সহ যারা বিশেষজ্ঞ রয়েছেন তাদের পরামর্শ অনুযায়ী একটি সমীক্ষা নির্ভর কনক্লুশন বা একটা সিদ্ধান্ত নিয়ে কাজটা করা উচিত ছিল। প্রকারান্তরে এখন যেটা করা হয়েছে তাতে ট্রাফিক জ্যাম এই যে নদীর ধারার মতো এই যে প্রবাহমান অবস্থা ছিল সেটা এখন গলির মধ্যে ঢুকে পুরো অঞ্চল ভিত্তিক একটি জটাজাল বা যানজটের সৃষ্টি করেছে। নতুন ট্রাফিক সিস্টেমে কতটা সুফল পাচ্ছে সাধারণ মানুষ জানতে চাইলে একাধিক পুলিশ সদস্য জানান, নতুন সিস্টেমে অভ্যস্ত হতে হয়তো কিছুটা সময় লাগবে, তবে এর সুফল টের পাওয়া যাবে খুব তাড়াতাড়ি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েই পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি চালু করা হয়েছে। আমাদের অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক মহোদয় স্যার মোটামুটি একদম খুব আন্তরিকভাবে চেষ্টা করেন এবং নিজে থেকেই প্ল্যানগুলোর সাথে থাকেন এবং ওনার মাথার থেকেই যত মানে এইভাবে করা যায় কিনা ওইভাবে করেন, স্যার খুব আন্তরিকভাবে এটা চেষ্টা করেন, মানে একদম স্যারের মাথা থেকে এই জিনিসগুলো আসছে। তো আমরা তিন চারটা জায়গায় পরীক্ষামূলক কাজ করেছি, আমাদের রিভিশনও হয়েছে দেখছেন আপনারা। তো জনগণের অভ্যস্ততার উপরে নির্ভর করবে আসলে আমাদের সাফল্য, জনগণ কর্তৃক নিচ্ছে। তো আমরা ভালো ফিডব্যাক পাচ্ছি, আমরা দেখতেছি যে যানজট কমতেছে। এখন আমরা পরীক্ষামূলকভাবেই চালু করেছি, যদি দেখি যে জনগণের উপকারে আসতেছে, আমাদের কাজটা সাফল্যমণ্ডিত হচ্ছে, আমরা এটা ধরে রাখবো। আমরা তো আসলে নগর পরিকল্পনাবিদ না, আমরা ট্রাফিক ম্যানেজমেন্টটা করি। নগর পরিকল্পনাবিদরা ঠিক করছেন, করে দিয়েছেন কোথায় গাড়িগুলো ইউটার্ন করবে। তো আমরা ওইভাবে নগর পরিকল্পনাবিদদের কথা চিন্তা করে আমরা ওইভাবে কাজটা করেছি। ট্রাফিক সিগন্যাল ব্যবস্থায় ঘাটতি, ট্রাফিক পুলিশের অনিয়ম, ফিটনেসবিহীন পরিবহনের দৌরাত্ম্য, ফুটপাত দখল, ভাঙ্গা সড়ক, অবৈধ পার্কিং ও যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামায় সড়কে বিশৃঙ্খলার জন্য দায়ী বলে মনে করছেন সংশ্লিষ্টরা।